মেদিনীপুরের লড়াই খুব ভালো অবস্থায় রয়েছে, কিন্তু এমন নয় যে চ্যালেঞ্জেস নেই। স্মুথ রোড, এরকম কিছু ভাবার কোনো কারণ নেই। তো লড়াই খুব ভালো জায়গায় চলছে, সংগঠন খুব ভালো জায়গায় রয়েছে, মানুষ মেদিনীপুরের মানুষ উচ্ছ্বসিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে। এর থেকে বেশি তো আর কিছু চাওয়ারই নেই। একটাই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ওয়েদার, সাংঘাতিক গরম। সো দিনটাকে আর কি প্রচারের সময়টা অনেকটাই কমিয়ে আনতে হচ্ছে গরমের জন্য। গরমের কথা বলছেন, কিন্তু কোন দলের প্রার্থীদের মুখে সেই অর্থে পরিবেশ নিয়ে কিছু বক্তব্য নেই? দেখুন, কোন দলের প্রার্থীরা কি বলছেন সেটা তো আমি বলতে পারবো না, কারণ লাস্ট মানে হোলির পরের দিন আমাদের, বোধহয় হোলির আগের দিন আমাদের নাম ঘোষণা হয়েছে, এবং তার পরের দিনই আমি মেদিনীপুর চলে গেছি। টিভি দেখার তো আর সময়ই হয় না। কিন্তু মেদিনীপুরের পরিবেশ নিয়ে অবশ্যই আমি কথা বলেছি, বিভিন্ন জায়গায় কথা বলেছি, কারণ কি মেদিনীপুর পশ্চিমবঙ্গের থেকে আলাদা নয়, এবং পশ্চিমবঙ্গে পরিবেশ নিয়ে যে দুর্নীতি হচ্ছে মেদিনীপুরও তার থেকে বাইরে রাখা যায় না। মেদিনীপুরেও গাছ কাটা হচ্ছে, মেদিনীপুরেও জলাশয় বন্ধ করে দিয়ে ভরিয়ে দিয়ে বাড়ি তৈরি করা হচ্ছে, মেদিনীপুরেও কংসাবতী নদী থেকে ইলিগাল বালি ব্যবসা চলছে। তো যা যা সারা পশ্চিমবঙ্গে চলছে দুর্নীতি, মেদিনীপুরেও চলছে। এবং মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন যে উনি 42টা সিটের মুখ, তা উনি যদি মুখ হন ইলেকশনের আগে উনি মুখ হয়ে যান, কিন্তু ওনার ক্যাবিনেট মন্ত্রীরা, ওনার কর্মীরা যখন কোটি কোটি টাকা চুরি করে, তখন উনি বলেন উনি কিছুই জানেন না, তো সেটা তো চলবে না। না, উনি 42টা সিটেরও মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, আর দুর্নীতির মুখও মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সন্দেশখালীর শেখ শাহজাহানের মতো ক্রিমিনাল, যারা রিসেন্টলি যার দেখা যাচ্ছে আবার ড্রাগস ব্যবসায় কোটি কোটি টাকা, আই এম শিওর যে সেই কোটি টাকা থেকে 70-30 হিসেবে নিশ্চয়ই কালীঘাটেও পৌঁছেছে। তো আমাদের দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন এই দুর্নীতির মুখ, 42টা সিটের মুখ, আর এই শেখ শাহজাহান শেখ জাহাঙ্গীররা হচ্ছে মুখোশ। এটা হচ্ছে আমাদের রাজ্যের এগিয়ে বাংলার মডেল। শেখ শাহজাহান দেখুন, রাজ্যপাল হচ্ছেন আমাদের সম্মানীয় আচার্য। আজকে এই ব্রত বসু যিনি আমাদের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, তারা পুরো সিস্টেম শিক্ষাকে নিজের হাতের মুঠোয় কুক্ষিগত করতে চেয়েছিল। আজকে মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে যাওয়ার পরে আপনি বলুন, গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে বসে শিক্ষামন্ত্রী তার দুপাশে ক্যান্ডিডেটকে নিয়ে তিনি বেপকুপারে করছেন বৈঠক, এটা হয়? ইজ দিস অ্যালাউড? নাকি আপনারা ভাবছেন যে আপনি টিএমসি করেন বলে, আর টিএমসি শিক্ষামন্ত্রী বলে আপনারা ইলেকশন কমিশনের এমসিসির বাইরে? এবং যে অ্যালিগেশনস মহামহিম রাজ্যপাল এনেছেন এই ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্টের অ্যাগেনস্টে, যে আজকে কলেজগুলোকে সন্দেশখালী করা হয়েছে, উনি তো বানিয়ে লেখেননি, উনি জুডিশিয়ারি এনকোয়ারি চেয়েছেন। হোক জুডিশিয়ারি এনকোয়ারি, দত্তবাবুর ভয় পাওয়ার কি আছে? শিক্ষামন্ত্রী হয়ে উনি ঠিক জবাব দিতে পারেন না, সে একবার বলেন এক 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 নাম্বার দেন যে এত চাকরি হয়েছে, অন্য সময় আবার বলেন যে আবার আরেক চাকরি হয়েছে। যে বলেন শিক্ষামন্ত্রী যে টিএমসি কারা কারা চাকরি পাবে উনি জানেন, তো ইনকোয়ারি হোক। কি কি দুর্নীতি এই শিক্ষামন্ত্রী এবং এই শিক্ষা দপ্তর করেছে বাংলার মানুষের জানার তো অধিকার আছে। এবং এই কমপ্লেন্টস গুলো মহামহিম রাজ্যপালের নিজে লেখেননি, এগুলো বিভিন্ন মানুষ, সাধারণ মানুষ, সেই এডুকেশন ইনস্টিটিউশনস এর ফ্যাকাল্টি, সাধারণ মানুষ, স্টুডেন্টস, অ্যাডভোকেট, তারা পাঠিয়েছে। তো হোক, এনকোয়ারি হোক। দিদি আমি ছোট ছোট করে কয়েকটা জেনে নিই।
উত্তরপ্রদেশ গুজরাটের চাকরি তারাও নিয়েছে দুর্নীতি প্রসঙ্গে, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়েছে বিজেপি, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলেছেন মামলা করে এদের সব চাকরি খেয়েছে, আমি চাই ছুটি ছুটি নিয়ে বেড়াক, তুমি চাকরি খেয়েছো এবং জনগণ এবার তোমার চাকরি খাবে। দেবাংশ 4th June কত কোটে তমলুকের মানুষ তাকে হারাবে সেটা সেদিনকে দেখাই যাবে। আর জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার তিনি যখন বিচারপতি ছিলেন তখন তার রায় দেখিয়ে দিয়েছে যে কারা চুরি করেছে, কোন দলের লোকেরা চুরি করেছে চাকরি, সে তো সাধারণ বাংলার মানুষ দেখেইছে সেই সময়। বিজেপি ওয়াশিং মেশিন, বিজেপি ওয়াশিং মেশিন নাম বললাম, বিজেপি ওয়াশিং মেশিন, এখানে আসলে পরেই সব শুদ্ধ হয়ে যায়, সব চোরেরা আসে এসে সব শুদ্ধ হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দেখুন ওয়াশিং মেশিন আমি জানি না এই কথাটা বারবার কেন এটাকে কেন ইউজ করা হয়, কারণ হ্যাঁ হতে পারে যে অনেকে ওই দল থেকে এসেছেন, কিন্তু এমন তো নয় যে কোথাও আমি আপনি দেখাতে পারবেন যে কোনো কেস চলছিল সেই কেস বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আসার পর সেই যে আইনি পদ্ধতিতে যে তার বিষয়ে যে অ্যালিগেশনস ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। বিজেপিতে আসা মানে একেবারেই এটা ভাববেন না যে যাদের পিছনে কোনো রকম কোনো অ্যালিগেশনস বা কোনো রকম কোনো কমপ্লেন আছে সেটাকে সরিয়ে রাখা রেখে দেওয়া হলো, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। দলে সবাই আসতে পারে, দলে তো কারুর আসার মানা নেই, কিন্তু দলে এসেছি বলে আমাকে বিজেপি প্রোটেকশন দেবে বা আমার এগেনস্টে যে কেস আছে সেটা বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু বিজেপিতে অন্তত হয়। মমতা বলেছেন না আসানসোলে আমি সেটা বলিনি, আমি আসানসোলে যখন ফল ঘোষণা হলো এবং আমি কাউন্টিং রুম থেকে নেমে এসে যখন কথা বলেছিলাম সংবাদ মাধ্যমের প্রেসের সাথে মিডিয়ার সাথে আপনাদের সঙ্গে, আমি এটা বলেছিলাম যে যে ডিসিশন নেওয়া হচ্ছে যে ডিসিশনটা হলো পাবলিক যে রায় দিল আমি সেটা মেনে নিলাম, আমি সেটা বলেছিলাম। আমি আমি কিন্তু তখন একবারও বলিনি যে দলের মধ্যে হয়তো সেই সহযোগিতা পাইনি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মেদিনীপুরের যে সাংগঠনিক যে পরিকাঠামো যে অবস্থায় রয়েছে সেটা অত্যন্ত স্ট্রং জায়গায় আছে এবং ডেফিনেটলি সেটা আমাদের রাজ্যের যে সিস্টেম যে রেজিমেন্টেড পার্টি আমরা তার জন্যই হয়েছে এবং ডেফিনেটলি তার মধ্যে দিলীপদারও যথেষ্ট কন্ট্রিবিউশন, তো সেখানে আপাতত তো কোনো অসুবিধা নেই, সবাই সব দিক থেকেই সাপোর্ট করছেন এবং সংগঠন তো একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস ইলেকশন, তো সেদিক থেকে খুব নিশ্চিন্ত আমি। 85 লক্ষ দুর্নীতির কেস হয়েছে শুধু উত্তরপ্রদেশে, কিন্তু আমরা আমাদের ইসের থেকে সরকার থেকে টাকা দিচ্ছি। 85 লক্ষ দুর্নীতির যে কেস হয়েছে যে ডিপার্টমেন্টে হয়েছে, মানরেগাতে হয়েছে না আবাসে হয়েছে না জল জীবন মিশনে হয়েছে, সেটা সেন্ট্রাল নিশ্চয়ই বলবে, মোদিজির সরকার এটা কেউ ছাড়া পাবে না, যেখানে দুর্নীতি হচ্ছে তার কাছে চিঠি যাবে, যোগী সরকারের কাছে চিঠি যাবে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে আমরা এত কোটি টাকার হিসেব আমরা এত কোটি টাকা ডেফিসিট আছে আমরা চেয়েছি, এ তো মিথ্যে কথা বলছেন আপনারা, সকাল থেকে রাত অব্দি আপনি এবং অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলেন। অভিষেক ব্যানার্জিও সেদিনকে বলেছেন যে 2021 পর থেকে কেন্দ্র সরকার এক পয়সাও দেয়নি, আমাদের কাছে ডকুমেন্ট আছে এবং আমরা সোশ্যাল মিডিয়াতে সেই ডকুমেন্ট দেখিয়ে দিয়েছি, কত হাজার কোটি টাকা মোদি সরকার আপনাদের দিয়েছে টিএমসি সরকারকে দিয়েছে আমরা দেখিয়ে দিয়েছি। তো মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করে লাভ নেই, টাকা দিয়েছে কেন্দ্র সরকার আপনারা হিসেব দেবেন না বলছেন, এবার আপনারা বুঝে নিন কি করবেন, হিসেব না দিলে টাকা পাবেন না, হিসেব দিলে টাকা পাবেন, চুরি আমরা হতে দেব না। দাঙ্গাটা তো উনি সবসময় নিজেই বাঁধান, রামনবমীর মিছিল তো উনি লাস্ট টাইম দাঙ্গা বাঁধিয়েছিলেন,
বিভিন্ন জায়গা থেকে চারতলা পাঁচতলা দশতলা বাড়ি থেকে যে পাথর আগ্নেয়াস্ত্র এইসব ছোড়া হয়েছিল, বোম ছোড়া হয়েছিল, সে তো এনআইএ এনকোয়ারি হচ্ছে। উনি তো বলেছিলেন কিচ্ছু হয়নি, উনি দাঙ্গা বাঁধাবেন বলে প্রতিবার উনি এই স্ট্র্যাটেজি নেন যে বিজেপির ওপর দোষটা লাগিয়ে দাঙ্গাটা উনিই বাঁধাবেন। এবং আমি বাকি সমস্ত, যেহেতু ইলেকশন এখন এমসিসি চলছে, এই বিষয়টি ইলেকশন কমিশনকে দেখার অনুরোধ করব, দৃষ্টি আকর্ষণ করব। উনি বলেছেন মোদির গ্যারান্টি মানে শূন্য গ্যারান্টি, কিচ্ছু করেনি, কোনোদিন মানুষের জন্য কিছু করেনি গত দশ বছরে। দেখুন মোদিজি কি করেছেন না করেছেন সেটা তো 4th June মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জানতে পারবেন, আর পশ্চিমবঙ্গেও মুখ্যমন্ত্রী কি করেছেন, মুখ্যমন্ত্রী কতটা কি গ্যারেন্টি দিয়েছেন সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। শেখ শাহজাহান হচ্ছে মমতা ব্যানার্জির গ্যারেন্টি, আমাদের বাকিবুর হচ্ছে মমতা ব্যানার্জির গ্যারেন্টি, জ্যোতিপ্রিয় পার্থ চ্যাটার্জি অনুব্রত হচ্ছে মমতা ব্যানার্জির গ্যারেন্টি, এটা আমরাও দেখতে পাচ্ছি। সিপিএম বিজেপি কংগ্রেস টাকা ফেরত দিয়েছেন, শাস্তি দিয়েছেন, উত্তরপ্রদেশে কাউকে কোনো শাস্তি দেওয়া হয় না, টাকা ফেরত দেয় না, চ্যালেঞ্জ করছি বাংলায় যদি কোনো দুর্নীতি হয় সেই ব্যাপারে সরকার ব্যবস্থা নিয়েছে। উনি মিথ্যে কথা বলছেন, মমতা ব্যানার্জি ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার। আবার বলবো, উনি কোন টাকা ফেরত দিয়েছেন? চাকরি চুরি যে হয়েছে, কোটি কোটি টাকা ওনার দলের কর্মী যুব নেতা মন্ত্রী চুরি করেছে, তার টাকা উনি ফেরত দিয়েছেন, কয়েকটা কমপ্লেনে কয়েক সামান্য টাকা ফেরত গেছে, কোটি কোটি টাকা চুরি হয়েছে। সারদার যে দুর্নীতি হয়েছিল তারপর 550 কোটি টাকার উনি একটি তহবিল তৈরি করেছিলেন, টাকা ফেরত দেবেন ওই সব পরিবারকে যেখানে সুইসাইড করেছিল মানুষ, মনে আছে নিশ্চয়ই সেই দৃশ্যগুলো। সেই টাকাও কেউ ফেরত পায়নি, সেগুলো আমাদের টাকা ছিল, কিন্তু এই তহবিলের টাকাও আমাদের ছিল, সেই টাকাটা চুরি হলো, কোনো মানুষ ফেরত দিল না। সুতরাং মমতা ব্যানার্জি আপনি এই নাটকগুলো করবেন, মিথ্যে কথাগুলো বলবেন, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু শিক্ষিত, আপনার এই নাটক আপনার এই মিথ্যে কথা বলা আর চলবে না। দেখুন মমতা ব্যানার্জির সংখ্যালঘুদের ভালোবাসা সেটা ওই কি বলে শুধু দেখানো, দুধেল গরু বলে যে সম্প্রদায়কে উনি অপমান করেন আর যে সম্প্রদায়কে শুধু ওই মেকানিক আর প্লাম্বার করে রেখে দেন, সে সম্প্রদায় যে সম্প্রদায় থেকে কোনো আইএএস আইপিএস আইএফএস ইসরো সায়েন্টিস্ট বেরোয় না, তাদেরকে শুধু ব্যবহার করা হয়েছে, বক্তৃতে জ্যান্ত জ্বালানো হয়েছে। এবং শুধু মমতা ব্যানার্জিকে কি দোষ দেবেন, তার আগে থেকে বামফ্রন্ট যেভাবে মুসলমানদের ইউজ করেছে, সংখ্যালঘুদের ইউজ করেছে, সাচ্চার কমিটির প্রতিটা পয়েন্টকে প্রয়োগ করা হবে, মমতা ব্যানার্জি তো বলেছিলেন, একটাও কিছু করা হয়নি। এবং এবারেও দেখা গেল আজকে এই আমাদের সেলিম বাবুর যে ভালোবাসা, 2021 আগে আব্বাসের প্রতি ভালোবাসা, 2024 আগে নওশাদের প্রতি ভালোবাসা, সে তো গেল চটকে, এখন অধীর বাবুর প্রতি ভালোবাসা, মানে এই ভালোবাসার যে সম্পর্কটা এটা খুব মোহাম্মদ সেলিমদার খুব নড়বড়ে আর কি, টেকে না ভালোবাসাগুলো। বাংলায় কেন্দ্রীয় রিপোর্ট প্রকাশের দাবি, উত্তরপ্রদেশ গুজরাটের দুর্নীতির রিপোর্ট প্রকাশ করুন দাবি মুখ্যমন্ত্রী। দাবি মুখ্যমন্ত্রী আমি বুঝলাম, মানে উত্তরপ্রদেশ এতে যা দুর্নীতি হচ্ছে সেটা তো নিশ্চয়ই সেই দাবি করা, সেই মানে রিপোর্ট প্রকাশ হবে সবসময়তে। মুখ্যমন্ত্রী এই দুর্নীতিকে সাপোর্ট করেন কেন? যদি কোথাও মনে হচ্ছে যে দুর্নীতি হয়েছে, সেখানে যারা দুর্নীতি করেছেন তার পাশে দাঁড়িয়ে পড়েন। এদিকে উনি বলছেন উনি মুখ, আর এদিকে দুর্নীতি করলে উনি বলবেন যে উনি কিছু জানেন না, বা কেন আপনারা রিপোর্ট চাইছেন, এটা তো হতে পারে না। আপনাকে যদি বলা হয় প্রধানমন্ত্রীর আবাসে দুর্নীতি হয়েছে, তাহলে আপনি দেখুন সেটা, আপনি এনকোয়ারি করুন, বলা হচ্ছে আপনার এত টাকার ঘাটতি হয়েছে, আপনি হিসেব দেখাতে পারছেন না, আপনি একজন মুখ্যমন্ত্রী হয়ে আপনি বলছেন না চুরি হয়নি, অথচ আপনি হিসেব দেবেন না, তো এই চালাকি আর উপর চালাকিগুলো তো আর চলবে না। 100 দিনে কাজের টাকা ভোট দেওয়া মানে এদের হাত শক্তিশালী করা, কোনোভাবেই এদেরকে ভোট দেবেন না, এখানে লড়াই বিজেপি বনাম তৃণমূল।
মুখ্যমন্ত্রী কি একটু জিজ্ঞেস করবে, আপনাদের সাথে তো মাঝে সাথে দেখা সাক্ষাৎ হয়, একটু জিজ্ঞেস করবেন না ওনার কি অ্যালজাইমার হয়েছে, উনি কি ভুলে টুলে যাচ্ছেন? কয়েকদিন আগে আমরা যে দেখলাম উনি গেছিলেন সোনিয়া গান্ধী ইয়েচুরির পাশে বসে উনি যে বৈঠক করলেন, ইন্ডিয়া অ্যালায়েন্স করলেন, আমরা তো এটাই জানি যে টিএমসি সিপিএম কংগ্রেস সব এক, মানে বাইরে এখানে এসে অনেক কথা আমাদের সেলিম দা আমাদের অধীর বাবু বলেন, কিন্তু দিল্লিতে গিয়ে পাটনাতে গিয়ে এরা সব টেবিলের তলে সব এক। বোধ হয় মমতা ব্যানার্জির হয়তো কিছু অসুবিধা হয়েছে, অসুস্থ হয়তো উনি, উনি ভুলে যাচ্ছেন বা আবার করে ওই মিথ্যে কথা বলার যে রোগ সেটা আবার জেগে উঠেছে। এই যে দেবাংশ দেব না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাদের বাঁচান। দেখুন আমাদের সম্মানীয় শান্তনু ঠাকুর মহাশয় কি বলেছেন সেটা তো উনি উত্তর দিতে পারবেন, কিন্তু মমতা ব্যানার্জি এবং টিএমসি থেকে তো বারবার এটাই বলা হয়েছে যে নাগরিকত্বের নাকি দরকারই নেই, এই সিএর আইনের নাকি দরকারই নেই, ভোটার কার্ড যেখানে আছে আধার কার্ড আছে সেখানে দরকারই নেই। তো দরকারই যেখানে নেই সেখানে টিএমসি লোকেরা আসবেনই বা কেন সিএর মানে নাগরিকত্ব যে কার্ড দেওয়া হবে নাগরিকত্ব সেটা নেওয়ার তো তাদের দরকার নেই, বা তাহলে প্রশ্নটাই আসছে না, তারা মনে করছে তাদের আধার কার্ড ভোটার কার্ডই হয়ে যাবে, তো ওয়েল অ্যান্ড গুড, তারা সেটা নিয়ে থাকুক। ভোটের সময় সিএ বিজেপির দালালরা এই সমস্ত কাজ করছে, আমাদের দেশে তো আদালত আছে নিশ্চয়ই, তার আইনজীবীও আছে, তার আইনজীবীদের বলুন তার যে তিনি যে বাঘের বাচ্চা, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন তিনি বসিরহাটের বাঘ, তো সেই বাঘের মানে মুখ্যমন্ত্রী যে মা তাকে বলুন, কথায় কথায় যে মুখ্যমন্ত্রী এত কোটি কোটি টাকা দিয়ে আইনজীবীকে ধার করেন সেই আইনজীবীদের করতে বলুন না, আপনাদেরকে যদি অন্যায়ভাবে কর্নার করা করছে বিজেপি, জুডিশিয়ারি তো রয়েছে। মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার কথা বললেন, মন্ত্রিসভার এক সদস্য শিক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তো বলেছিলেন সিএ কে আটকাবেন, আটকাতে পেরেছেন কি? এক দেড় বছর আগে আমরা দেখেছিলাম এই সিএ নিয়ে সংখ্যালঘু মানুষদের উনি ভুল বোঝাবার চেষ্টা করেছিলেন, মাঝখান থেকে কি হলো আমাদের কিছু সরকারি সম্পত্তি সেগুলো নষ্ট করা হলো, আবার সেকেন্ড টাইম উনি চেষ্টা করেছিলেন, এবার আর সাকসেসফুল হননি, কারণ কি সংখ্যালঘুরাও বুঝে গেছে যে এই মহিলা এই মুখ্যমন্ত্রী উনি 13 বছর কোনো কাজ করেননি, উনি শুধু মানুষকে বিভ্রান্ত করে গেছেন আর সংখ্যালঘুদের ব্যবহার করে গেছেন, তাই এবারে উনি আর কিছু করতে পারেননি। আর এনআরসি নিয়ে কোনো কথা বলবেন না, কারণ এনআরসি নিয়ে কেন্দ্র সরকার কোনো কথা বলেনি, সুতরাং এনআরসি নিয়ে আমরা কথা বলছি কেন? অর্জুন সিং আমাদের দলে ছিল, বাড়ির সামনে বোম পড়তো, অর্জুন বাবু যে টিএমসি চলে গেছিলেন বোম পড়া বন্ধ হয়ে গেছিল, এখন আবার উনি এসেছেন, আমি জানি না বোম পড়া হয়তো শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে।